অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা রেগুলার স্কেলে নতুন কিছু জব নোটিফিকেশন বেরিয়েছে, অনেকগুলো শূন্যপদ রয়েছে। আমরা ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো। তবে এই জব নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে রেগুলার স্কেলে। এবং শূন্যপদ অনেকগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম, 10-12। আমরা এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আলোচনা করব এবং আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি একবার আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, ভালো অপরচুনিটি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কটা ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিয়েছি সেই নতুন নোটিফিকেশনও পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। তবে প্রথমেই মনে রাখতে হবে এই যে নতুন নোটিফিকেশনটা সেটা কিন্তু ওপেনিং ডেট 15/4/2021 এবং ক্লোজিং থাকবে 14/5/2021-এর মধ্যে আপনাকে সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেরে নিতে হবে। এবং এক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা কম রয়েছে এবং আমরা যারা অ্যাপ্লিকেশন করব যেন আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারি। তবে এক্ষেত্রে প্রথম যে পোস্টগুলো রয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশন অনেকটাই বেশি, তাই আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা নিজেরাও এই নতুন নোটিফিকেশনটাকে ভিডিও ডেসক্রিপশনতে নিয়ে মিলিয়ে নেবেন বা চেক করে নেবেন যেন আপনার অ্যাপ্লিকেশন করতে প্রবলেম না হয়। আমরা যদি গ্রুপ সি টেকনিশিয়ান নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে ক্রেন অপারেটর অবশ্যই আপনার, কিন্তু যেটা সকলে হয়তো আমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং এক্ষেত্রে এসএসসি বলা হয় 60% মার্কস উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথসের মধ্যে। তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে। এবং এক্ষেত্রে নোটিফিকেশন যে আমরা আলোচনা করবো, প্রত্যেকটা পোস্টের এগেনস্টে ভ্যাকেন্সি, পোস্ট কোড, কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং আপনাদের স্যালারি স্কেল, মেথড অফ সিলেকশন সব কিছু কিন্তু একত্রে থাকবে। তাই আমরা প্রথমটা ধরে নিয়েছি, মাধ্যমিক হলো 60% মার্কস এবং ম্যাথ এবং সায়েন্স প্রয়োজন পড়বে, বাকিগুলি আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেন ভালোভাবে নিজেরও দেখবেন, গ্রুপ সি স্টেনোগ্রাফার গ্রেড 3 0/4 থাকবে এবং এক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিকুলেশন সঙ্গে কিন্তু আপনার শর্ট অ্যান্ড স্পিডটার প্রয়োজন পড়বে। এবং এক্ষেত্রে ডিজারেবল রাখা হচ্ছে কম্পিউটার ডেটা প্রসেসিং মধ্যে, এজ লিমিট রাখা হচ্ছে 18-27 বছর এবং স্যালারি মোটামুটি ভালোই রয়েছে। এবং মেথড অফ সিলেকশন এগুলো দুটো স্টেপ দেওয়া হয়েছে, এগুলো আপনাকে অতিক্রম করতে হবে এবং সিলেবাসের ডিটেলস কিন্তু এক্ষেত্রে রয়ে গেছে। নাম্বার 7 আমরা রেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ সি আপার ডিভিশন ক্লার্ক, শূন্যপদ থাকবে 8 এবং এক্ষেত্রে ডিগ্রি রাখা হয়েছে সঙ্গে এগ্রিগেট 50% মার্কস এবং এক্ষেত্রে মিনিমাম আপনার টাইপিং স্পিড প্রয়োজন পড়বে, কম্পিউটার নলেজ প্রয়োজন পড়বে, সঙ্গে আপনার এজ লিমিট রয়েছে, স্যালারি রয়েছে, মেথড অফ সিলেকশন রয়েছে, সেটা আপনারা দেখবেন। আমরা বাকি দেখে নিয়েছি গ্রুপ সি ড্রাইভার, সেক্ষেত্রে শূন্যপদ দুটো থাকবে এবং এই শূন্যপদগুলো কিন্তু রিজার্ভ ফর এক্স সার্ভিসের জন্য, তাই আমরা এটা ছেড়ে দিয়েছি। নেক্সট আমরা রেখেছি গ্রুপ সি সিকিউরিটি গার্ড, দুটো শূন্যপদ আবারও কিন্তু এটা রিজার্ভ থাকবে। তবে আমরা বাকিগুলো আলোচনা করব এবং যারা অ্যাপ্লিকেশন করবেন নিজেরও চেক করবেন। এখন আমরা আলোচনা করব ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ অনেকটাই বেশি, 20-এর মতো। এক্ষেত্রে বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড বেসিস আপনার হলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ লিমিট রাখা হচ্ছে 18-27 বছর, স্যালারি মোটামুটি ভালো স্কেল রয়েছে এবং এক্ষেত্রে মোড অফ সিলেকশন রয়েছে, আপনি দুটো স্টেজ অতিক্রম করতে হবে, সেটা কিন্তু আপনার ক্লিয়ারলি তুলে ধরা হয়েছে, তাই আপনারা অবশ্যই নিজেরও বেশিগুলো দেখে অ্যাপ্লিকেশন করতে চাবেন। এবং মনে রাখতে হবে সেগুলো কিন্তু নিজেদের আপনার দায়িত্ব যে নেচার অফ ডিউটিস কী কী থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, সেক্ষেত্রে শূন্যপদ 15 এবং এক্ষেত্রে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন, আবারও এজ লিমিট 18-25 বছর এবং স্যালারি রয়েছে, মোড অফ সিলেকশনে তুলে ধরা হয়েছে এবং সিলেবাস ডিটেলস দেওয়া আছে। আপনারা যেটা অ্যাপ্লিকেশন করবেন সেটাকে ফোকাস করে ডিটেলসটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। এবং বাকি যে শূন্যপদগুলো আমরা আলোচনা করব সেটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আপনারা সেগুলোর ক্ষেত্রে সকলে হয়তো সে কোয়ালিফিকেশন নাও থাকতে পারে, তাই আপনারা নিজেরা অবশ্যই চেক করে নিতে পারবেন। আমরা এই নোটিফিকেশনটাকে অবশ্যই তো ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, মিলে নিয়ে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এখন অ্যাপ্লিকেশন ফি অবশ্যই দিতে হবে, তবে খুব বেশি না, 100 অথবা 200 থাকবে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন, অ্যাপ্লিকেশন করার সময় সেটা পেয়ে যাবেন। এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন করতে গেলে শুধু ফির পাশাপাশি আপনাকে সেন্টারও দেখতে হবে, কোথায় আপনার এক্সাম সেন্টার হবে। তারা কিছু অ্যালোকেট করে দেওয়া হয়েছে সেই সেন্টারগুলো, এর মধ্যে এক্সাম সেন্টার হবে। তবে দ্য অনলাইন টেস্ট অফ গ্রুপ সি
সেক্ষেত্রে কিন্তু সেন্টার মেনশন করা হচ্ছে, সেই সেন্টারগুলির মধ্যে একমাত্র কিন্তু হবে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় বিষয়গুলো দেখবেন। এবং এক্ষেত্রে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে বলে নিয়েছে 14/5/2021 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। এবং আপনাদের কোনো প্রকার হেল্পের প্রয়োজন হলে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আপলোড করতে হবে কিছু ফটো এবং সিগনেচার, তারও কিন্তু ডাইমেনশন তুলে ধরা হয়েছে। অ্যাপ্লিকেশন করার সময় আপনারা নিজের লক্ষ্য রাখবেন। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনাকে একটা লিঙ্ক প্রয়োজন পড়ে, আমরা ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি চলে যেতে পারেন এবং অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন, দেখুন অল দ্য সার্টিফিকেট ভেরিফিকেশন ডেট হুইচ উইল বি ইন্টিমেট লেটার, সেক্ষেত্রে আপনাকে কী কী নিয়ে যেতে অনেকটা বিশাল লিস্ট দেওয়া হচ্ছে, সেটা আপনার লক্ষ্য রাখবেন। বাট এখন প্রয়োজনে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এটা ছিল সহজতর নোটিফিকেশনটা, যার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন যদি করতে চান তাহলে নিজেও ডিটেলস চেক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে এসছে। আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ব্যক্তিগত ইমত শেয়ার করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন মধ্যে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে এসে আপনাদের ইমতগুলি শেয়ার করতে পারেন। ঠিক আছে, দেখা হবে ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।